চলবের আগে থেকে জানো কোনো কারণে দিন থেকে সরেছে, বারে সে নিজে থেকে সরে গেছে। আর অতিরিক্ত বোঝা নিয়েছে সে পাখি, পাখির জন্য উঠতে পারাটাই স্বাভাবিক, না পারা অস্বাভাবিক। কোন একটা পাখি যদি কোনো কারণে উঠতে পারছে না, তাহলে সম্ভবত ওই পাখির নিজের মধ্যে মন আভ্যন্তরীণ কোনো দোষ নয়, পিঠে অতিরিক্ত কোনোটা বোঝা থাকতে পারে, পায়ে কোনো শিকড় আটকানো থাকতে পারে। এগুলো যদি ছুটে যায় তাহলে পাখি নিজে থেকে উঠতে পারে। মানুষও জন্মগতভাবে স্বভাবগতভাবে অধীনদার, কুল্লু মওলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নবজাতের জন্ম, জন্ম হলো যার তার জন্ম ফিতরা, পরে সে ফিতরা থেকে সরে। আর দিনদার হওয়া মানে তার আগের অবস্থায় ফিরে যাওয়া। হজ যখন কেউ করে তো হজে মাবরুর, হজ থেকে এইভাবে প্রত্যাবর্তন করে যেরকম যে অবস্থা তার ছিল যখন তার জন্ম হয়েছিল, সেরকম কথা শুনেছ? ওই অবস্থা ফিরে তার এলমতাই যে মানুষ আল্লাহকে যে মকবুল হয়ে গেল, যত এলম আছে সব এলম তো আল্লাহ কাছে মকবুল বানাবার জন্যে, আমি যেন আল্লাহ কাছে প্রিয় হই, এটা এলমের লক্ষ্য, আমলের লক্ষ্য, সব কিছুর লক্ষ্য। তো যে আল্লাহর কাছে প্রিয় হতে পেরেছে নিশ্চয়ই সে পূর্ণ এলম অর্জন করেছে বা শুদ্ধ এলম অর্জন করেছে। দিন শক্তিহীন রহস্য থেকে ফিরল এমন অবস্থায় যে যখন তার জন্ম হয়েছিল আর ওই অবস্থায় সে আল্লাহর কাছে প্রিয়, আর যুক্তিসঙ্গতভাবে অপ্রিয় হওয়ার কোনো উপায় নেই, এই জন্য অপ্রিয় হওয়ার উপায় নেই যে আল্লাহ তারা নিজে বানিয়েছে, আর অন্য কিছু এখন পর্যন্ত লাগেনি। এখন যদি আল্লাহ তালা কোনো দোষ ধরেন তো দোষ তো নিজের, বাইরে তো কিছু নেই, শুদ্ধ প্রিয় সুন্দর আল্লাহ নিজে যেরকম সুন্দর, তো আল্লাহর হাত থেকে যা যা বেরোচ্ছে ওটা সুন্দর। কিন্তু আল্লাহ যেমনি ইউহিব্বুল জামাল, নিজে সুন্দর সুন্দর ভালোবাসেন, নিজে বানিয়েছেন এই শিশুকে ভালোবাসেন, এটা সুন্দর এটা শুদ্ধ, ওই অবস্থায় ফিরে চলবে সব ব্যাপারে। তো যার দিন শুদ্ধ তার এলম তো শুদ্ধ, তাই না? অশুদ্ধ এলম তো সে শুদ্ধ দিন তার হবে না। তো ওই ওই বাচ্চা যে এই মাত্র জন্ম হলো তার এলম শুদ্ধ কিনা? শুদ্ধ এলম। পরবর্তীতে সে অশুদ্ধ কিছু শিখেছিল ওটা ভুলে গেলেই হয়, শুদ্ধটার ভিতরে আছে। তো হজ যখন করবে আর তার হজ মকবুল হবে, আল্লাহ তালা বাইরের সব কিছু ফেলে দেবেন আর ভিতর থেকে তার স্বভাবগত ইলম আবার বেরোবে। মাঝখানে কিছু জ্ঞান যেটা অর্জন করেছিল ওটা ফেলে দিলেই সে আসলে তো আলিম আছে। তো একজন হাফিজ হিফজ করেছে, মাঝখানে কিছুদিন অন্যান্য ব্যস্ততার কারণে হিফজের মধ্যে গণ্ডগোল লেগে গেছে, তো ওর জন্যে ওর আগে জানা হিফজ ওটাকে আবার উদ্ধার করা খুব কঠিন কাজ, সহজেই হল। তো মানুষের মধ্যে জন্মগতভাবে আল্লাহ তাআলা তার দিন দিয়েছেন, তার সব কিছু প্রয়োজন তার ভিতরে আছে, তার জীবনের জন্য শারীরিকভাবে যা কিছু প্রয়োজন হাত পা সব আছে, ওটাকে ব্যবহার করা।
দুনিয়া সব ব্যবহার করে, অনেকগুলো ব্যবহার জানে না। ওরকম যার উহারি জগতে যা কিছু প্রয়োজন ওগুলো তার ভিতরে আছে, ওইটাকে শিক্ষিত, ওইটাকে ব্যবহার, তার ইলম তার ভিতরে আছে। মূসা আলাইহিস সালাম বেরোলেন শিখবার জন্য, প্রথম ঘটনা যে নৌকাতে উনারা পার হলেন, ওই নৌকা ভেঙে দিল। দ্বিতীয় ঘটনা, ও কারণে এক যুবককে মেরে ফেলেন। তৃতীয় ঘটনা, একটা ভাঙা দেওয়ালকে শুদ্ধ করে দিল। এই ঘটনাগুলো মুসা আলাইহিস সালাম নিজের জীবনে, ওনাকে ডুবাবার জন্য নয়, ওনাকে ভাসাবার জন্যে ওনাকে পানিতে ফেলা হয়েছিল। আর পানিতে না ফেললেই মরতেন। আর এখানেও মাঝির ক্ষতি করবার জন্য নয়, তার লাভের জন্যই তার নৌকাকে ভেঙে দেওয়া হল। মূসা আলাইহিস সালাম নিজেও এক যুবককে মেরে ফেলেছে, নিজেও বুঝতে পারেনি কেন, এখনো বুঝতে পারছে না কেন, পরবর্তীতে আল্লাহ তাআলা বোঝালেন যে কেন। অনেক জিনিস মানুষ করে, তো মানুষটা করে না, আল্লাহ করায়। আর যেটা নিজে করে ওইটার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকার সম্ভাবনা, যেটা নিজে করে না তার দ্বারা হয়ে যায় ওটা আল্লাহ করি, আল্লাহর করার মধ্যে কোনো অন্যায় থাকে না। নিজে করে থাকলে অন্যায় হতে পারত, আর যেটা ঘটে গেছে ওটি কোনো অন্যায় না, সে উপলক্ষ হয়েছে। এই ঘটনাটা মোশাল সে নিজের জীবনের ঘটনা, ওটা পুনরাবৃত্তি। তারপরে দেয়াল ঠিক করে দেওয়া, তো মূসা আলাইহিস সালামও ওই দুই শোয়েব আলাইহিস সালামের দুই মেয়ে, তারা তাদের ছাগলের পানি খাওয়াতে পারছে না, উনি তাদের কাজ করে দিলেন। বাইরে অনেক পুরুষ রাখা হয়েছিল, তো মেয়েদের কাজ করে দেওয়া, তাদের পর্দা রক্ষা করা, তাদের দেয়াল ঠিক করে দেওয়া, একই জিনিস প্রায়। আর এই দুই মেয়ের বাপ নবী সালেহ লোক, খিজর আলাইহিস সালাম দুই ইয়াতিমের দেয়াল সুতা করে দিলেন। আর পরবর্তী ব্যাখ্যার মধ্যে কথা বললেন, ওয়াকানা আবু হুমা সালেহ, এই যাদের দেয়াল উনি সুতা করে দিলেন, শুদ্ধ করে দিলেন। আর এটা হচ্ছে কারণ যে এদের বাপ ভালো লোক ছিল, সেই জন্যে খিজর আলাইহিস সালাম তারা তাদের সেটা কাজ করালেন, এতিমের কাজ করালেন। আর পরবর্তীতে রত্ন বেরোবে, তো জীবনতে রত্ন বেরোবে। মোটামুটিভাবে হুবহু এক জিনিস তো নয়, কিন্তু এই জিনিসগুলোই ওনার জীবনেই ঘটেছে, ওইটার এই ব্যাখ্যা এখন বেরোচ্ছে। সাগর আর ফেরাউনের বাহিনীর মাঝখানে বনি ইসরাইল ভয় পেল, বলল ইন্না লামুদরাকুন, মূসা আলাইহিস সালাম ভয় পাননি, বলে না আল্লাহ দেখাবে। মূসা আলাইহিস সালামকে এই ব্যাপারে আগেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তার জ্ঞান দেওয়া হয়েছে, কারণ ওনার জন্মই বা জন্মের পরপরই এই পানি আছে ফেরাউনের মাঝখানে, আর এখনো পানি আছে ফেরাউনের মাঝখানে, ওনার জন্য খুব নতুন ব্যাপার নয়। আগে ছিল নীল নদী আর ফেরাউনের ফেরাউনের রাজবাড়ি, আর এবার হলো লোহিত সাগর আর ফেরাউন এবং তার বাহিনী। একটু আকারে বড় হয়েছে, নদীর জায়গায় সমুদ্র, এক ফেরাউনের জায়গায় ফেরাউন তার বাহিনী সহ, কিন্তু মোটামুটি জিনিসটা ওই একই, যেটার ভিতর দিয়ে ওনার একেবারে জন্মের পরপরই উনি পার হয়েছে। তো সেই হিসাবে ওনাকে আগে থেকেই সাহস দেওয়া হয়েছে আর পথ দেখানো হয়েছে, ভিতরেই আছে এগুলোকে আবার নতুন করে বের করা, বাইরে নতুন জিনিস নয়, সে কোনো আশ্চর্যের কথা।
শোয়াপোকা প্রজাপতি হয়ে যায়, দেখতে যতই আশ্চর্য লাগুক আসলে খুব আশ্চর্য জিনিস নয়। আর ওই শোয়াপোকাকে খুব বেশি কিছু করতেও হয়, এরকম নয় যে বাইরে থেকে কোনো প্রজাপতির ডিজাইন দেখে আনতে হচ্ছে আর বাইরে থেকে কোনো ডানা এসে জোগাড় করতে হচ্ছে, ওই কিছুই করতে হয়। ওই শোয়াপোকা নিজ ইচ্ছা মতো ওই পাতা টাতা খেতে থাকে, সম্ভবত ডানা গজিয়ে যায়, রঙও ধরে, প্রজাপতি হয়ে যায় আর উড়তেও আরম্ভ করে। ওর ভিতরে সবগুলো আছে ভিতরে। আর বর্তমানের বায়োলজি পরিভাষা বলবে যে ওই ডানা ফানা যা কিছু আছে এবং তার রং এবং রঙের বিস্তারিত ডিজাইন সহ তার জিন্সের ভিতরে আছে, ওগুলো বেরোচ্ছে। আগে লুকানো ছিল জিনের ভিতরে, যেটা দেখতে হলে ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগত, তাও ভালো করে দেখা যেত না, ওই যে প্রকাশ পাচ্ছে মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, দিনের পথে কেউ যখন বেরোবে তার কাছ থেকে আল্লাহ তাআলা আশ্চর্যের সুন্দর জিনিসগুলো বের করবেন, কিন্তু এটা কোনো কঠিন জিনিস নয়, ওর ভিতরে আগে থেকেই আছে। আর মোটামুটি এই ধরনের বক্তব্যই সম্ভবত ফরিদুদ্দিন আতা রহমতুল্লাহ আলাইহি ছিল, যে ও দিনের পথে মেহনত করে নিজের ভিতর যে সম্ভাবনা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন ওগুলোই বেরোবে, তার ভিতরেই তার রাজা ছিল। মেহনত করেছে, ভিতরে রাজা বের হয়ে এসেছে, বাচ্চার সন্ধানে বেরোলো কিন্তু তার কাছেই আছে। আর না সে মহাদিন তা মহাদিন সাহাব ওর ফিদ্দা খেয়ার কুফির জাহিলিয়া খেয়ার কুফির ইসলাম ইরা ফাকুর ওকে মাকাল আলাই সালাত ইসলাম। না মানুষ খনি বা খনিজ সম্পদ যেরকম সোনা রূপার খনি হয় মানুষ, খেয়ার কুফ জাহিলিয়া খেয়ার কুফির ইসলাম ইরা ফাকুর জাহিলিয়াতে যে বিশিষ্ট ছিল ইসলামেও সে বিশিষ্ট যদি বুঝি, এমন বেশি নতুন কিছু নয়, ওই আগে যেটা উঠেই ওইটাকে একটু মুছা টুচা করে। তো হীরক, হীরক আগে হীরক ছিল, ভালো করে দেখা যেত না, একটু ঘষা ঘষা করে তারপর দেখা যেত, মূল হীরক ছিল। তা হীরকের বা মূল্য কিন্তু যে অবস্থায় বের করে ওই অবস্থা খুব একটা দামি জিনিস নয়, আর তার মূল্যই হয় তার কাটার মধ্যে, তার মূল জিনিসের মধ্যে, মূল জিনিসটা এরকম আছে যেভাবে যে অবস্থায় পাওয়া যায়, বিভিন্ন মাপে কাটতে হয় বিভিন্ন আঙ্গুলে, ওই কাটা যত উন্নত মানের হবে ওর ঝলমল যদি তত বেশি উন্নত মানের। আর ওখান থেকে তার রং বেরোবে। তো মানুষও হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সোনার পর যেরকম খনি হয়, তো ওটাকে হীরকের খনিও বলা যেতে পারে, কাঁচা হীরকের টুকরো হীরক খণ্ড মেহনত করে ওইটাকে যদি কাটছাট করা হয় তাহলে ওইটার ভিতর জ্যোতি বের করার সম্ভাবনা আগে থেকেই আছে, ঠিক মতো তাকে শুধু একটু একটু ঘষতে হবে। আর কাঠের যে মোটার প্রধানত ঘষা জাতীয় কাটা কাঠ হীরক ভিতরে আছে, এই জন্যে দিন সহ সাপে হাঁসের বাচ্চাকে সাঁতার শেখানো যেরকম সহজ, হাঁসের বাচ্চাকে কেউ যদি সাঁতার শেখাতে যায় সহজ জিনিস। আমার সম্পর্কে এক চাচা অনেক আগে আমার ছোট ছিলাম এয়ারফোর্সে গেছেন, এয়ারফোর্স থেকে ওনার ট্রেনিং মতো রাইফেল গুলি মারাও শেখাতে হয়, তার মধ্যে ওই আমি যেরকম শোয়াই বন্দুক এইভাবে বসা তারপর এইভাবে নিশান করে এইসব ওনাকে শেখাচ্ছে, কীরকম ফিগার টানতে হয়, টার্গেটে গুলি মারতে হয়, উনি ওনার পরিবারের সব ভাইটাই সবাই শিকারি। আর শিকারি মানে কি, ওরকম পাখি শিকার করে, তো উনি যখন ওনাকে যখন একটু সব ট্রেনিং দিচ্ছে পাকিস্তানে সব ট্রেনিং দিচ্ছে
উনি বললেন যে গুলি করবো গুলি করবো, এত এত সব শুতে হবে, এ করতে হবে, সে করবে, ওগুলো কি করবে, ওই গুলি করলেই হয়। কিন্তু গুলি করে দেখছে আগে তো লাগবে না, কেন লাগবে না, লাগবে, লাগালেই লাগবে, করো তো। উনি দাঁড়িয়ে গুলি করার ফসল পাঁচ পাঁচটা মানে পাঁচটা লাগবে, সেই না যে চোর থ হয়ে গেছে, ওকে কী গুলি করা শেখাবে, আগে থেকে জানা আছে সব। তো মানুষের ওরকম ওর প্রয়োজনীয় সব এল ওর ভিতরে আছে, ওইটাকে শুধু বের করো, আর এটা এমন বেশি কোনো কঠিন কাজ নয়, ভালো করে গোসল করলেই হবে, আগে রং বের হয়ে আসবে। তো দিন সহজ, মেহনত করবো, বাইরে থেকে কিছু আনার জিনিস যদি হতো তবে কঠিন হতো, কিন্তু বাইরে থেকে কিছু আনার দরকার নেই, আমার ভিতরে সব আছে। মুসা আলাইহিস ইসলামের এল খেজরা ইসলাম দিয়েছেন ওনার জীবনের ঘটনা দিয়ে, ওরকম প্রত্যেকেরই সে যে যে অবস্থায় যেভাবে তার জীবন পার হয়েছে ওইটার ভিতরে তার সব। অনেক সময় বড় হিকমতওয়ালা লোক থাকে, কথা বলে, আর কথার মধ্যে হিকমত থাকে, অনেক দৃষ্টান্তও থাকে। রাখাল তো, রাখালের গরু ছাগলের উটের, যদি উটের দেশের হয় বা গরু ছাগলকে নিয়ন্ত্রণ করার, এইসব দৃষ্টান্ত দিয়ে অনেক মূল্যবান গভীর কথা বড় সুন্দরভাবে বুঝিয়ে দেয়। একজন এই রাখালের এই কথাগুলো শুনল, শুনে সে ভাবলো যে আসল জ্ঞান তো রাখালগিরির মধ্যে, আমাকে যদি কিছু শিখতে হয় তাহলে আমাকে আগে রাখাল হতে হবে। ভুল কথা, রাখালগিরির মধ্যে নিয়ে আসবে, অরিনের মধ্যে ভিতরেই আসবে। ও যেহেতু রাখালি পরিবেশের সাথে পরিচিত, ওই ভাষা সে প্রকাশ করে, যে ব্যবসা করে ওই একই কথা ব্যবসার ভাষায় প্রকাশ করবে, যে কৃষিকাজ করে কৃষিকাজের ভাষা প্রকাশ করবে, আর যে কিছুই করে না ওই না করার ভিতরে প্রকাশ করবে, ওর ভিতরে আছে, ওই কথার মধ্যেও না কোনটার মধ্যেও না। আল্লাহ তালা কারো হাতে সফা রেখেছেন, উনি প্রেসক্রিপশন লিখে দিলে রোগ সারে, ওই হ্যান্ড প্রেসক্রিপশন তাও সারবে, প্রেসক্রিপশন কাগজ তাও কিছু নাই, আঙুল দিয়ে লিখে দিল কপালের উপর, তাও ব্যথা সেরে গেল, ফু দিয়ে দিল তাও সেরে গেল। তো আসলে এই ভিতরেই সব রোগ আছে, ওই বাইরের জিনিসের মধ্যে না, ওষুধের মধ্যে না, প্রেসক্রিপশন মধ্যে না। হিন্দুস্তানে এক ব্যক্তি, সে একজনকে বিয়ে করতে চায়, কিন্তু দুই পরিবারের মধ্যে বিরাট বিবাদ, ছেলের পরিবার আর মেয়ের পরিবার অনেক দিনের শত্রুতা, আর এই বিয়ের কোনো দুই পরিবারের কেউই রাজি না, দুজনের জন্য এটা শত্রু পরিবার, আর তারা বিয়ে করবে, কোনো উপায় নাই। গিয়েছে রশিদ আহমদ গাঙ্গুর আহমদ লালের কাছে, গিয়ে বলে আমাকে বিয়ে করিয়ে দিল। উনি বলেছে তোমাদের বিয়ে আমি করতে পারব, কিন্তু সে নাচ কথা, ওকে তাড়াবার কোনো উপায় নেই। ওখানে গিয়ে ওনার দরজার যে আস্তানা গেড়েছে, ঠেলে ঠেলে কোনো ভয় সরানো যায়, সে বলতো চাবি দেখে দিলে, ও চাবি ছাড়া যাবি না, নিজে কাজকর্ম বন্ধ করে ফেলছে, তাবিজ দিতেই হয়, তো সেগুলো তাবিজ দিলেন। তো তাবিজ দিয়েও যখন এসেছে, দুই পরিবার অপেক্ষা করছে বিয়ে দেওয়ার জন্য, এলো সাথে বিয়ে হবে, দুই পরিবার রেডি। ঘটনার খুব চর্চা হয়, সাংঘাতিক ব্যাপার, অঞ্চলে যারা তাবিজ টাবিজ দিতেন তারাও খুব আগ্রহী হয়েছেন যে কি পাওয়ারফুল তাবিজ আনলো, ওটা আমাদেরকে শিখতে হবে। ওকে ধরেছে ওই ওই অঞ্চলে যারা তাবিজ দেন, যে তাবিজ নিয়ে একটু দেখবে যে ভিতরে কী লেখা আছে, ও রাজি হয় না, ভিতরে রাজি হয় না, ওর ভয়,
চাবিজ খুললে তো দিয়েও খুলে যায়। সেই জন্যে এতদিন কষ্ট করে আনা দিয়ে এটা খুলতে চায় না। আর ও চাবিজ এক্সপার্টরাও নাসুরবান্দা, এক সময় সুযোগ করে ওরা নিয়ে গিয়ে জবরদস্তি ওকে ধরে ওর তাবিজ খুলেছে। কাগজ বই তো লিখা আছে, খুলে থেকে তার ভিতর লিখা, মানে কুছ জানতা নেই ও মুঝে ছোড়তা নেই। এই তাবিজ তো তাবিজে কৃতিত্ব না, ওই তাবিজওয়ালা কৃতিত্ব। তো ওইটা ওই যে মানুষ কথা বলে আর তার হিকমত তার ভাষা ইত্যাদি ওটা ও কিতাবের মতো এরিম তার নিজের ভিতর। কিতাব যদি পড়ে ও কিতাবের ভিতর ওইটা ওইটা প্রতিবিম্ব দেখে কোনো আলিমের এলিম এম তার নিজের ভিতর। কথা বলছেন হাদিস দিয়ে কোরআন দিয়ে তাফসির দিয়ে এলিম কোরআন হাদিস তাফসির মধ্যে ওইটার উপর ওনা ইলমের ছায়া ওখান থেকে পড়ছে, ওইটা আয়নার মতো বা মাইকের মতো ইল নিজের ভিতরে ওইটা প্রকাশ হচ্ছে কোরআন হাদিস তার ভিতর। আল্লাহ তাআলা মানুষের ভিতরে ইল দেখেছেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন ওদের ভিতরের ইল বের করবার জন্য, কিতাবও নাজিল করেছেন ওদের ভিতরে ইল বের করবার জন্য। ভিতরে আছে ওটা বের করতে হবে, যেরকম ওই হীরক খণ্ডের মধ্যে ওর ওই জ্যোতি ওই খণ্ডের মধ্যে ওটা সম্ভাবনা আছে, ঠিক মতো কাটলে তো দেখা যায়, তার আগে দেখা যাচ্ছে। তো মেহনত করে নিজেকে ওইভাবে বাড়ানো আর ভিতরে শ্রীপদগুলোকে আল্লাহ তো দিয়ে দিয়েছে, এই জন্য ফিতরা বলা হয়েছে। ফাকিম ওয়াজহাক লিদ্দিন হানিফা ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারা আন-নাস আলাইহা লা তাবদিল লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন আকসার আন-নাস লা ইয়ালামুন। ফাকিম ওয়াজহাক লিদ্দিন হানিফা, তোমার চেহারাকে সোজা দ্বীনের উপর দিকে উঠাও। ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারা আন-নাস আলাইহা, ফিতরা স্বভাব বা ইংরেজি বলে যে নেচার, ওই জাতীয় শব্দ। মূল শব্দ হচ্ছে ওই আমরা ইফতার বলি আর ওই ফিতরা মূল শব্দ একই। ফাতারা হচ্ছে ভাঙা বা ফাটল, ইফতার রোজা ভাঙল, সৃষ্টিও ভাঙা নেই, নেই হিসেবে থেকে বলে নাথিংনেস। ন্যাস একটা ইংরেজি খুব সুবিধা আছে, বাংলাতে ওই ন্যাস না থাকার কারণে অনেকগুলো শব্দ বানানো যায়, ইংরেজিতে যে একটু পেছনে একটা ন্যাস লাগিয়ে দিলে তো অনেক সময় তার অর্থ বের করা যায়। নাথিংনেস ফিতরা হচ্ছে নাথিংনেসের মধ্যে ফাটল। তো নাথিংনেসের মধ্যে ফাটল কি, সামথিং সামথিং এর ফাটল নাথিং। আছে জিনিসকে যদি ভাঙে তো নেই হয়, নেই কে ভাঙলে আছে হয়। তো আল্লাহ তাআলা ফাতির আসমাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ফাতির, আগে তো আসমান জমিন ছিল না, খালি ছিল ফাঁকা ছিল, ফাঁকাকে আল্লাহ তাআলা ফাটিয়ে আসমান জমিন বের করেছে। তো ফাঁকা ফাঁকার মধ্যে ওটাকে ফাটল হয়েছে আর ওই ফাটলেই আসমান জমিন ইত্যাদি। ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারা আন-নাস আলাইহা, আল্লাহর ফিতরা আল্লাহর ফাটল বা ভাঙন যেটার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে ওইটা। লা তাবদিলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নেই, পরিবর্তন নেই বা পরিবর্তন করা যাবে না, এই জন্য পরিবর্তন করা শুদ্ধ নয়, এই জন্য যে যেভাবে আছে তাকে ওইভাবেই রাখা, তাকে অন্যভাবে না বাড়া। আজকাল সম্ভব চেহারাটা যে একজনের চেহারা একজন লাগিয়ে দেওয়া যায়,
ছবি আঁকার সময় তো ব্রাশ দিয়ে শিল্পীরা আগেই পারত, কিন্তু এখন সার্জনরা ওই চেয়ার ডিজাইন ডিজাইন বদলাতে পারে, না বোঝা না তারপর যদি সোজা খাড়া না করবে তো বানিয়ে দেয়, অনেক কিছু ওরকম অল্প অল্প করে বানিয়ে দেওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন লা তাবদিল লিখলকিল্লাহ, আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন না, এগুলো শুদ্ধ না। আল্লাহ তাআলা যাকে যেভাবে বানিয়েছে ও ওইভাবেই সুন্দর, যদি ও মনে করে যে আমি সুন্দর না ওর দৃষ্টির ভুল, দৃষ্টি শুদ্ধ করলে ও যে সুন্দর। ব্যাঙের গান অতি সুন্দর, মানুষের রুচির ভুল, ওর গানকে সুন্দর মনে করে না, ওর গানে সুন্দর না অসুন্দর ব্যাঙানিকে জিজ্ঞেস করো। ব্যাঙ যখন গান ধরে ব্যাঙানিগুলো এতই মাতাল হয়ে যায় যে আর কোনো দুনিয়া আখড়েতে কোনো হুশ থাকে না, এত সুন্দর গান বিভুল হয়ে যায়, যেমন সুর তেমন মধুর। মানুষ বুঝতে পারে না ওর রুচির দোষ, ওর কালচার না থাকার কারণে। তবে সুন্দর তো সবাই, মানুষও সুন্দর ব্যাঙও সুন্দর নিজ নিজ জায়গায়। আমাদের দেশে মনে করে যে ঠোঁট মোটা হলে অসুন্দর, ঠোঁট পাতলা হলে সুন্দর, শুনেছো না? কিন্তু ঠোঁট মোটা অনেকে পছন্দ করে, অনেক জায়গায় ঠোঁট মোটা করবার জন্য অনেক কষ্ট করে, ছোট থাকতেই এখানে কানে যেরকম আংটা লাগায় তো ঠোঁটের মধ্যে চিত্র করে আংটা লাগায়, তারপর ওই আংটাকে একটু করে আবার বড় করে যাতে একটু ভারী হয়, যত বেশি আংটা ভারী হবে তো ঠোঁট ভাঁজ হয়ে পড়ে। এরকম যাদেরকে প্রথম থেকে মা বাপ এভাবে খুব যত্ন করেছে তাদের ঠোঁট অনেক লম্বা প্রায় কুর্তি পর্যন্ত এসে গেছে, কি সুন্দরী ঠোঁট একেবারে ছুটি পর্যন্ত ঝুলছে, তো গোটা অঞ্চলে সুন্দরী সে বিখ্যাত হয়েছে। রুচির ব্যাপার, প্রত্যেকে সুন্দর, এক একজন এক একটাকে মনে করে ও রুচি শুদ্ধ করে ফেললে ও সুন্দর আছে। আল্লাহ তাআলা বলছে যে তোমার কোনো পরিবর্তনের দরকার নেই, লা তাবদিল লিখলকিল্লাহ, যালিকা দীনুল কাইয়িম, এটাই শুদ্ধ দিন। তো মানুষের যেরকম বাইরের কোনো পরিবর্তনের দরকার নেই, তার আভ্যন্তরীণ পরিবর্তনের দরকার নেই। কুফর কি? কুফর কোনো ভিতরের জিনিস নয়, কুফর শব্দের মানে হচ্ছে ঠাকা। আমি ইংরেজি যে শব্দ কাভার ওই অর্থ জানি না, কাভার কুফুর কেমন করে মিললো হতে পারে যে এক ভাষা থেকে আরেক ভাষায় গেছে, অনেকগুলো শব্দ আছে, শব্দগুলো যে এক ভাষা আগে কত দূর পর্যন্ত যে আন্দাজ করা অবশ্যই। আমার দেশে বর্ষাকে বললাম বলে নাকি বাংলাদেশে বললাম বলে, ল্যাটিনে বলে পেল্লু বর্ষা, তো কোথায় ল্যাটিন গ্রিস রোম আর কোথায় আমাদের দেশকে মুখে ঢুকলো, সিলেটের টুকরো উপকূলে টোমা গুস্তে একটু প্রবেশ করে, আগে বলতে এখন আটকা পড়ে না। আমরা যখন ছোটো ছিলাম আমাদের গ্রামের ভাষা ছিল, গ্রামের বিশেষ করে ওই ঈদ পিদ উপলক্ষে বা বিয়েটা উপলক্ষে গুস্তি টুকরা করতো, তো গুস্তে টুকরাকে টুমা বলত, টুকরো শব্দ গ্রিক। হতে পারে যে আলেকজান্ডার তো সিন্ধু পর্যন্ত এসেছিল, ওখান পর্যন্ত এসেছে, তারপর বাকি এদিকে আবার কোনোভাবে এসেছে, তো যাই হোক কাফার আর শব্দ মানে হচ্ছে কাফার ঢাকা, যে কাফের ওর ভিতর নষ্ট হয়নি ওর ইমানের উপর ঢাকা পড়ে গেছে। লাবিসা পোশাক, উপরে পোশাক দিয়ে যেরকম ঢেকে দেয়, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, তার ঈমান এসে এবং অন্ধকার দিয়ে তার ঈমানকে ঢাকে দিয়ে, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই শান্তি, বহু মোতাবেক তারাই হিদায়াতের উপর,
যে তার ইমানকে ঢাকে, ইমান ভিতরে রয়ে যায়, ওই যে ওইটাকে ঢাকে, ওইটাই কাপড়, যেটার জন্য ছুটে হওয়ার জন্য কি করে কাফফারা, কাবার পড়েছে ওটা ছুটে কাফফারা দিয়ে ভিতরে আছে। তো ভিতরে যে জিনিস আছে ওইটা বের করা এমন কোনো কঠিন কাজ, একটু মেহনত করলেই বেরোয় যাবে। অতি সুন্দর সুপুরুষ, তার হাইট, তার বডি, তার সব একেবারে পারফেক্ট, কিন্তু পরবর্তীতে কিছুদিন এমন চর্বি খেয়েছে যে এরপরে আর নাক কোথা, গাল কোথা, চু কোথা কিছুই দেখা যায় না, দেখা যায় শুধু চর্বি। এখন যখন যে কোনো জায়গায় যায় কোনো ছোটোখাটো চাকরিতে, তো কেউ থাকে না, কেন কাজ তো করতে পারে, কাজ করতে পারেও তবুও নেবে না। যে আমাদের অফিসে যদি ওকে ঢুকানো হয় অন্যান্য সব কাজ করে একে দেখতে আসবে, অন্য কাজ বন্ধ হয়ে যাবে, বিয়ের তো প্রশ্নই উঠে না, দুনিয়াতে এমন মেয়ে পাওয়া মুশকিল যে ওকে বিয়ে করতে রাজি হবে। ও তো কোনো মেয়েকে যদি জিজ্ঞেস করলো তোকে বিয়ে করতে রাজি আছো নাকি, ও তো আমি ওকে মানুষ না গরুর মাংস ওইটি তো বুঝতে পারি। তো স্বাভাবিকভাবেই এখন তার হঠাৎ খেয়াল হয়েছে যে সুন্দর সুপুরুষ হবে, মানে অতিরিক্ত চর্বি বাদ দিলেও তো বের হয়ে যায়, কিছু তো করতে হবে না, মূলত অত্যন্ত সুন্দর। তো যারা ওকে মোটা হওয়ার আগে দেখেছিল আর কিছু কিছু স্মরণ আছে তারা বলে যে এর মতো একটা সুন্দর সুপুরুষ আমি কম দেখেছি। কিন্তু হায় কি হলো, যখন ওর যুবক ছিল, কিশোর ছিল, স্কুলে যখন ম্যাট্রিক পরীক্ষা যখন দিয়েছে যে বয়স ছিল 15-16 বছরে, গোটা অঞ্চলকে তাক লাগিয়ে দেওয়ার মতো সুন্দর ছিল ওর চেহারার গড়ন, ওর দেহ, ওর সব কিছু। আর লোকে বলো যারা আগে দেখেছিল ও যে এত সুন্দর ছিল আজ কেউ বিশ্বাসই করবে। তো মানুষের অবস্থা তাই যে অত্যন্ত খারাপ লোক, যত ধরনের ক্রাইম, অপরাধ, হত্যা এমন কোনো জিনিস নেই যে করতে পারে না। ও শিশু অবস্থার যে অবস্থা ওর ছিল তো কেউ বিশ্বাস করতে পারবে না যে এই লোকের এত সুন্দর মন ছিল, বিশ্বাসই করতে পারবে, কিন্তু ছিল, নিঃসন্দেহ ছিল, কোনো সন্দেহ নেই, একেবারে পুরা ওয়ালি আল্লাহ ছিল, তার সাথে কোনো অন্যায়ের কোনো সম্পর্ক ছিল আর কোনো অন্যায় সে পছন্দও করত। ওই আগে নিজের যে অবস্থা ছিল শিশু অবস্থায় ওই অবস্থায় ফিরে যাওয়া এর জন্য এমন কোনো বেশি কঠিন কাজ হওয়া উচিত নয়, কারণ নিজের অস্তিত্বে ফিরে যাবে। তো এই যে মোটা হয়ে গেছে আর এখন বিভৎস হয়েছে, ওর জন্য আবার সুন্দর হয়ে যাওয়া এমন কোনো কঠিন কাজ নয়, অতিরিক্ত চর্বি ফেলে দিলেই হবে। ওইটার জন্য একটু নারক যে বাইরে যেটা চর্বি লেগেছে ওটা ওটা ছুটাবার, সেই জন্য আল্লাহ তালা আমাদের যে দিন দিয়েছে ওই দিন সহজ আমাদের ভিতরেই আছে, একটু মেহনত করে ওইটাকে বের করলেই সব ন্যায় ওই জালিমের ভিতরে আছে ঢাকা পড়ে গেছে, ওর ন্যায়বোধ আছে, শৈশবে ছিল আর এখনো আছে কিন্তু ঢাকা পড়ে গেছে, ওটিকে আবার বের করো। সেই জন্য আল্লাহর পথে মেহনত করে নিজের ভিতরের সম্পদকে আবার বের করা, এটাই আল্লাহ আমাদের দিন দিয়ে মেহনত করতে থাকি আল্লাহ বের করে দেবে যেদিন সব আল্লাহ তো কোনো চুক্তি। سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك نشهد ان لا